بسم الله الرحمن الرحيم. السلام عليكم، কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমরা রান্না করব হচ্ছে, এটা মধ্যে তো দেখতে পাচ্ছেন কি নাম তাদের দেখাই দাঁড়া, এখানে হচ্ছে ডিম দিছি আর এটার মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করব আজকে, সেই জন্য বসেছি। এখানে হচ্ছে চাল আর ডাল, পোলার চাল আর একটু ভাতের চাল আর ডাল সবগুলো একসাথে মিক্স করছি। এটা দিয়ে চুকনো কিছু রান্না করবো আর হচ্ছে ডিম রান্না করবো আজকে। আমার যে পেস্ট হচ্ছে হালকা একটু ভাজা হয়ে গেছে, আমি এখন হচ্ছে আমি পোলার চাল করে দিই। পোলার চাল কি এটা মানে চিকন ভাতের চাল আছে দেশের থেকে দিছিল, দিদি দিছিল আমাদেরকে, ওইটা রান্না আছে। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখানে হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হচ্ছে এখানে লবণ, লবণ দিয়ে দিচ্ছি। আর আগে তো একটা ব্যাগটা দিচ্ছি, বোঝা যায় না যে করলাম সেরকম তার ভাত চাল, ভাতের চাল কোন তাই একই সেম দেখতে। আর এখন হচ্ছে এখানে যে একটু মশলার গুঁড়া ছিল অল্প একটু মশলার করে দিয়ে দিচ্ছি, এখানে হচ্ছে এখানে দুটো টমেটো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এখানে কয়েকটা কাঁচা মরিচ কেটে তারপর দিয়ে দিচ্ছি আমি, তারপর হচ্ছে এখন আমি আরেকটা মানে তাওয়ার মধ্যে বসিয়ে দেবো ডিম করে, একটা চুলার মধ্যে তাওয়ার মধ্যে বসিয়ে দিচ্ছি এখন, যেহেতু আমি এই চুলার মধ্যে এখন আপনার ডিমটা ভুনা করবো। সেই জন্য আমি হচ্ছে এখানে চারটা ডিম সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে নিয়ে মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিছি আমি। দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে করে কাটছি, এটা আমার একবার লাইট বাড়াই দিচ্ছি রাত্রে, যেহেতু আমি এখনই ভিডিও করে এখনই আমাকে যেহেতু ছাড়তে হবে সেই জন্য আর কি। এখানে কাঁচামরিচ তারপর হচ্ছে টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি করে নিছি, এটা হচ্ছে ডিম ভাজি ডিম ভুনা করবো আর কি। তা আমি একটা প্যানের মধ্যে হচ্ছে এখানে অয়েল দিয়ে অয়েল দিয়ে দেবো আর কি, এখন যতটুকু লাগবে আমার একবারই দিয়ে দেবো আমি। এটা আমার প্যানটা গরম হয়ে গেছে, তারপর হচ্ছে আমি এখন ডিম দিয়ে দিলাম এর মধ্যে। তা ডিমটা দেওয়ার পর হচ্ছে একটু ছিটকাইছে যাকে বলে আর কি, আমি ডিম দিয়ে ঢেকে দেবো, কারণ আমার মানে অয়েলটা যখন দিয়ে কিছু ছাড়ি তখন আমার একবার পুড়ে গেছিলাম সেই কথা মনে পড়ে যায়। তারপরে আমি সবগুলো আস্তে আস্তে করে আমি সবগুলো দিয়ে দিচ্ছি এখানে, সবগুলো ডিম যখন দিয়ে দেবো তখন আমি এর মধ্যে হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি উপর থেকে দিয়ে দেবো, তারপর হচ্ছে আর একটু স্বাদ মতো মানে লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো। এখানে আছে আমি এখন লবণটা দিয়ে দিতেছি, লবণটা দিয়ে তারপর হচ্ছে আমি একটু ঢেকে দেবো, কারণ আমার একটু মনে হচ্ছিলো যে ছিটা মানে ফুটবে এমন একটু মনে হইতেছিলো, তাই আমি এটা ঢেকে দিছি। এটা যখন হচ্ছে আমার একটা পিঠ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে উল্টাই দিব, যেহেতু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিতেছি, আরেক পিঠ যখন হয়ে যাবে তখন আমি এটাকে আমি নামিয়ে ফেলব। আমার ডিমটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি হচ্ছে এটা নামিয়ে নিব, তো আমার ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার হলদি মরিচ লবণ আর হচ্ছে একটু রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচি আর টমেটো নিয়ে নিয়েছি আমি। তারপরে হচ্ছে আমি এখন যখন আমার ডিমটা ভাজা হয়ে গেছে তখন আমি উঠে তারপর হচ্ছে ওগুলো দিয়ে দেবো, মশলাগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে আমি যে সবগুলো মশলা তারপর হচ্ছে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ সবগুলো দিয়ে দেবো, দিয়ে একটু লাড়া দিয়ে নেবো, আর একটু বেশি কিছু করতে হবে না। তারপর হচ্ছে অল্প একটু পানি দিয়ে তারপর হচ্ছে আমি ডিমগুলো দিয়ে বসিয়ে রাখবো, তাহলে হচ্ছে আমার হয়ে যাবে। যখন আমি বুঝবো যে আমার পেঁয়াজ টমেটো হয়ে গেছে তখন আমি নামিয়ে ফেলবো।
এখন হচ্ছে এর মধ্যে যে মশলাটা রাখছিলাম আমি যেই ইয়েতে পাত্রতে সেই পাত্রটা একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিলাম যেহেতু মশলা লেগেছিল আর কি। তো এখন এর মধ্যে ওর উপরে হচ্ছে ডিম দিয়ে দেবো আমি, আর এভাবে দুই টুকরো করে তারপর হচ্ছে ডিম বানা করে আপনারা খেয়ে দেখবেন যে খুবই মজা লাগে, কারণ ভিতরে মশলাগুলো ভালো মতো করে একদম পারফেক্টভাবে ঢুকে যায়, সেজন্য ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই পাশে থাকবেন এবং কি পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যে যেমন ভিডিও করে না কেন তারা চেষ্টা করে যে তাদের বেস্টটা দেওয়ার জন্য, আমিও চেষ্টা করছি, জানি না কতটুকু হয়েছে। আর হচ্ছে এখন আমার ডিম না আর হচ্ছে আমার এই যে খিচুড়ি হয়ে গেছে, খিচুড়ি আলু অল্প একটু হলেই হয়ে যাবে ভাই। তারপর হচ্ছে যখন আমার একটু কষান হয়ে গেছে, যখন আমি প্লেটটার মধ্যে যেটা যেই প্লেটে আর কি মশলাটা রেখে দিয়েছিলাম সেই প্লেট থেকে একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা দিয়ে দিলাম। তা আমার আর কোনো পানি দেওয়া লাগবে না, আমি একটা যেহেতু একদম শুকনা শুকনা করবো সেই জন্য। তার হচ্ছে এখানে হচ্ছে উপর দিয়ে হচ্ছে আমি ডিমগুলো বসিয়ে দেব, যেভাবে বসছিলাম আপনাদের সেভাবেই করতেছি, মানে ডিম বসিয়ে দেবো। এই যে দেখেন ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু এভাবে করে কেটে তারপর ভাজি করলে কী হয় যে ডিমের মধ্যে মশলাগুলো ভালো মতো ঢুকে আর খেতে খুবই মজা হয়। তা ভাবছি যে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের একটু হলেও ভালো লাগবে। তা আমি হচ্ছে ভিডিও করি নাই, তা আজকে এখন করেই হচ্ছে আপনাদের জন্য আবার দিতে হবে আমাকে, সেই জন্য মানে তাহলে বুঝতেই পারছেন যে একটু কষ্ট তো হয়, তাই না? তা আপনারা যদি দেখেন তাহলে অনেকটা উৎসাহিত পাই আর একটা নতুন ভিডিও করার জন্য। এই তো আমার ডিম বোনা হয়ে গেছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর এদিকে আমার খিচুড়িও হয়ে গেছে।